একটি নয় দুটি নয়, ঘর আলো করে জন্মেছে একসাথে তিন সন্তান। নারায়ণগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে মায়ানি জন্ম দিয়েছেন এক ছেলে ও দুই মেয়ের, যাদের নাম রাখা হয়েছে স্বপ্ন, পদ্মা ও সেতু। গর্ভের পদ্মা সেতু উদ্বোধনের খুশিতে সারা দেশের মানুষ। এমন সময়ে তিন শিশুর জন্মকে স্মরণীয় করে রাখতে এই নাম রাখার পরামর্শ দেন চিকিৎসক। মা যেমন বলতেছে, ম্যাডাম বাচ্চাগুলো কিন্তু আমার স্বপ্নের বাচ্চা, তো প্রথম আমার তখনই মাথায় আসছে স্বপ্নের পদ্মা সেতু মাথায় ঘুরতেছে আমার। তখনই বেবিটা ডেলিভারির পর আমি একটা একটা করে ডেলিভারি করছি আর বলছি যে একটা স্বপ্ন, একটা পদ্মা, একটা সেতু, এই যেন নামটা হয়ে গেল। তারপরে ওরাও দেখি আশেপাশে সবাই বলতেছে ম্যাডাম খুব সুন্দর নাম দিয়েছেন। নবজাতকদের এই তিন নামে ডাকতেও শুরু করেছেন স্বজন ও প্রতিবেশীরা। তাদের নামকরণের গল্প ছড়িয়ে পড়েছে সারা দেশে। অনেক ভালো লাগতেছে, স্বপ্ন, পদ্মার সেতু, সেতুর নাম আর কি নামের সাথে মিলে রাখা হয়েছে। ম্যাডাম খুশি হইয়া একটা নাম রাখছে স্বপ্ন, আর মেদুটার নাম রাখছে পদ্মা আর সেতু। আমাদের স্বপ্নের পদ্মা সেতুর নামে নামকরণ মিলিয়ে নামগুলো রাখা হয়েছে। এটা আল্লাহ তাআলার রহমত, মেহেরবানি। দুইটা মেয়ে একটা ছেলে। পুরোপুরি সুস্থ আছেন তিন নবজাতক ও তাদের মা।